আসসালামু আলাইকুম দেশ প্রভাসে অবস্থিত সকল ভাই বোনদেরকে জানাচ্ছি স্বাগত আরবি ভাষার এই নতুন একটি পর্বে। সম্মানিত সমিতা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আশা করি মহান আল্লাহর ইচ্ছা এবং তার রহমাতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ শিখব যেগুলো দৈনিক কথা বলার জন্য আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তাই সকলকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটির শুরু থেকে শেষ পর্যন্ত না জেনে দেখার জন্য আর হ্যাঁ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলটিকে অনেক বড় একটি চ্যানেল পরিণত করবেন সে আশা রাখি আসুন তাহলে দ্রুত আমরা আজকের পর্বটি শেষ করি অল্প সময়ের মধ্যে আমরা বেশি কিছু বাক্য শিখে নিব প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো কাজ কাজকে আরবী ভাষায় বলা হয় আমাল আমাল শব্দের অর্থ কাজ হ্যালো বা ওহে কে আরবি ভাষায় বলা হয় এর বাংলা অর্থ ভালো কে আরবি ভাষায় বলা হয় তামাম তামাম আরবি শব্দ আর বাংলা অর্থ হলো ভালো এবার যে শব্দটি আছে সেটা হলো ওকে বা ঠিক আছে কে আরবি ভাষায় বলে তাইয়ে তাইব শব্দের অর্থ ওকে বা ঠিক আছে ইয়েস বা হা কে আরবি ভাষায় বলে নাম নাম মানে হলো ইয়েস বা হা আমরা চলে আসলাম পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম শব্দটি হলো না কে আরবি ভাষায় বলা হয় লা মানে না মনে হয় বা সম্ভবত যেটাকে আরবি ভাষায় বলা হয় মমকি মুমকিন শব্দের অর্থ হলো মনে হয় বা সম্ভবত তারপর লিখা আছে আগে বা পূর্বে এ দুটি আরবি শব্দ বাংলা শব্দকে আরবি ভাষায় বলবেন গাবেল অথবা আপনি বলতে পারেন আওয়াল গাবেল বা আওয়াল শব্দের অর্থ হলো আগে বা পূর্বে এখন যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হলো পরে পরে কে আরবি ভাষায় বলে বাদেন বাদেন শব্দের অর্থ পরে চলে আসলাম পরের শব্দটিতে পরের শব্দটি হলো টাকা টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দগুলোতে পরবর্তী শব্দের প্রথম শব্দটি হলো চা চাকে আরবি ভাষায় বলা হয় সাই আরবি শব্দের বাংলা অর্থ হলো চা দুধকে আরবি ভাষায় বলে হালিব হালিব শব্দের অর্থ দুধ কাজ কাজকে আরবি ভাষায় বলা হয় সুগোল সুগোল শব্দের অর্থ কাজ তারপর আরবি বলে বাড়ি বাড়িকে বেইত। বেইত অর্থ বাড়ি এবার যে শব্দটি আছে সেটা হলো দরজা দরজাকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন বাব বাব শব্দের অর্থ দরজা আশা করি এখানকার শব্দের অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম যে শব্দটি আছে সেটা হলো বই বইকে ভাষায় বলে কিতাব কিতাব এর বাংলা অর্থ হলো বই তারপর লেখা আছে করম করম মানে গালাম চাবি চাবিকে আরবি ভাষায় বলে মিফতা মিফতা শব্দের অর্থ চাবি তারপর লেখা আছে ডাক্তার ডাক্তার শব্দের অর্থ হলো হল আরবি শব্দের বাংলা অর্থ ডাক্তার বা চিকিৎসক পরিষ্কার কে আরবি ভাষায় বলে নাদ্দফ নাদ শব্দের অর্থ পরিষ্কার এখন চলে যাব পরের শব্দগুলিতে পরের শব্দটি হলো মুখ মুখ কে আরবি ভাষায় বলে ফাম ফাম শব্দের অর্থ মুখ তারপর লিখা আছে হাত হাতকে আরবি ভাষায় বলে ইয়াদ ইয়াদ শব্দের অর্থ হলো হাত চোখ চোখকে আরবি ভাষায় বলে আইন আইন আরবি শব্দের বাংলা অর্থ হলো চোখ তারপরে আছে মাথা মাথাকে আরবি ভাষায় বলে রাশ রাশ শব্দের অর্থ মাথা দাঁড়ানো দাঁড়ানোকে আরবি ভাষায় বলে অথবা ওয়া কিফ বা ওয়াকাফ শব্দের অর্থ দাঁড়ানো আশা করি সম্মানিত ভিউয়ার্স আপনারা এখানকার শব্দের অর্থগুলো বুঝতে পেরেছেন আমরা এবার চলে যাব পরবর্তী শব্দগুলোতে এবার প্রথমত যে শব্দটি আছে সেটা হলো ময়লা বা নোংরা ময়লা বা নোংরাকে আরবি ভাষায় বলা হয় ওয়াসাক ওয়াসাক শব্দের অর্থ ময়লা বা নোংরা তারপর শিক্ষক শিক্ষককে আরবি ভাষায় বলা হয় মুদারিস মুদারিস শব্দের অর্থ শিক্ষক এখন যে শব্দটি সেটা হলো প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে আরবি ভাষায় বলে মুদির মুদিরকে আবার বসও বলা হয় বা মালিককেও বলা হয় মুদির তো এখানে প্রধান শিক্ষককেও মুদির বলা হয় হতে হতে থেকে চে এগুলোর মানে একটাই সেটা হলো মিন মিন আরবি শব্দ বাংলা অর্থ হলো হতে বা থেকে বা চে কুকুরকে আরবি ভাষায় বলে কালব কালব শব্দের অর্থ কুকুর এবার যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হলো উট উটকে আরবি ভাষায় বলা হয় জামাল জামাল শব্দের অর্থ ওট আপনারা জানেন ওটকে মরুভূমির জাহাজ বলা হয় এখন চলে গেলাম পরের শব্দ পরের বিড়ালকে আরবি ভাষায় বলে কীট কীট আরবি শব্দের বাংলা অর্থ বিড়াল তারপরে লিখা গাধা গাঁদাকে আরবি শব্দে বলা হয় হুমার হুমার শব্দের অর্থ গাঁদা চেয়ার কে আরবী বলে কুরসি কুরসি শব্দের অর্থ চেয়ার এবার যে শব্দটি সেটা হলো বিমান বিমান কে আরবী ভাষায় বলে তাইয়েরা তাইয়েরা মানে বিমান এখন যে আসেলাম আমরা পরের শব্দ পরের শব্দটি হলো রোড বা রাস্তা এই দুটি শব্দকে আরবী ভাষা বলে তরিক তরিক মানে হলো রোড বা রাস্তা কতকে আরবি ভাষায় বলে কাম মানে কোনো কিছুর দাম জিজ্ঞাসা করতে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি কত কতকে আরবি ভাষায় বলে কাম কাম অর্থ কত চলো চলকে আমরা আরবি ভাষায় বলবো ইয়াল্লা ইসমি ইয়াল্লা ইসমি এমসি ইয়াল্লা মানে হলো চলো অনেকে এমসির পরিবর্তে ইসমি বলে তারপর ধীরে 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 কে আরবি ভাষায় বলে সুয়াই সুয়াই সোয়াই শোয়াই মানে ধীরে ধীরে এবার যে শব্দটি পাক আছে সেটা হলো অনেক সুন্দর অনেক সুন্দর হালুয়া হালুয়া মানে অনেক সুন্দর আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে প্রিয় সম্মানিত ভাই বোনেরা যদি আজকের পর্বটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার এগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমি আপনাদের এগুলো পেলেই সামনে আরও চমৎকার কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে বেশ উপকারী হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ